আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেসেল ঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শাহি সুজির হালুয়া করে দেখাবো। এ হালুয়াটি দেখতে যতটা না সুন্দর, খেতে আরও অনেক বেশি টেস্টি। নর্মালি আমরা যেভাবে সুজির হালুয়া তৈরি করে থাকি, সেদিক থেকে এই রেসিপিটি একটু ভিন্ন রকম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা রেসিপিটি দেখে নেই। সুজির হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি সুজি হাফ কাপ। প্রথমে আমরা একেবারে লো আঁচে সুজিটাকে নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নেব। সুজিগুলোকে ভাজার জন্য আমি একটি মোটা তলা বিশিষ্ট হাঁড়ি নিয়েছি, এতে করে সুজিগুলো আর ভাজার সময় পুড়ে যাবে না। 5 মিনিট ধরে সুজিগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুজির উপর থেকে ধোঁয়া বের হচ্ছে আর আমার সুজিটাও পুড়ে যায়নি। এবারে আমি সুজিটাকে আলাদা একটি পাত্রে ঠেলে নিচ্ছি। এখন এই ভেজে রাখা সুজিগুলোর মধ্যে আমি হালকা গরম লিকুইড দুধ দিচ্ছি 1.5 কাপ। নেড়ে চেড়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধ এবং সুজির মিশ্রণটাকে এক সাইডে রেখে আমরা পরবর্তী কাজগুলো করে নিচ্ছি। যেই প্যানের মধ্যে আমরা সুজিগুলোকে ভেজেছিলাম, একই প্যানে আমি ঘি দিচ্ছি 2 টেবিল চামচ এবং ঘিটাকে গরম করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে ডালটাও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল চিনি 1/2 কাপ। এরপর আমি আরও কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাড করে নেবেন। এখনও আমি চুলার আঁচ একেবারে লোতে রেখেছি। এভাবে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর দেখেন চিনিটা একেবারে গলে পানি হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিনিটা কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে চিনির স্বাদটা তেতো হয়ে যাবে, তখন আর হালুয়াটা খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে ভিজিয়ে রাখা দুধ এবং সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি হালুয়াটি লাল চিনি দিয়ে তৈরি করছি। লাল চিনির স্বাদও কিন্তু একেবারেই সাদা চিনির মতোই। তাছাড়াও লাল চিনি সরাসরি আখ থেকে তৈরি হয় বিধায় সাদা চিনির তুলনায় লাল চিনি অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এর মধ্যে আমি চুলার আঁচ একেবারে লো থেকে মিডিয়াম লোতে করে নেড়ে চেড়ে সুজিটাকে ঘন করে নিচ্ছি। ভিউয়ার্স, আগের চেয়ে সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে, তবুও এর মধ্যে সামান্য পানি রয়ে গেছে। এখন এই সুজিটাকে নেড়ে চেড়ে এর গায়ের মধ্যে থাকা পানিটাকে শুকিয়ে নিচ্ছি। সুজির গায়ে থেকে পানিটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিছু বাদাম কুচি আমি সুজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সুজিটাকে আরও শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে গোলাপ জল, এলাচি পাউডার অথবা ঘি দিতে পারেন, এতে করে হালুয়ার ফ্লেভারটা আরও ভালো আসবে। কিছুক্ষণ নাড়ার পর সুজিটা একেবারে শুকিয়ে গেছে আর হাঁড়ির গায়ে থেকেও উঠে আসছে। এখন আমরা হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি হালুয়াটাকে স্টিলের একটি প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তার আগে আমি প্লেটের গায়ে ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে আর হালুয়াটা প্লেটের গায়ে লেগে যাবে না। এখন এই হালুয়াটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই সময়ের মধ্যে আমাদের হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে বরফির মতো করে হালুয়াটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে হালুয়াটাকে কেটে নিতে পারেন, অথবা কাটা ছাড়াও এমনি কিন্তু হালুয়াটা পরিবেশন করতে পারেন। আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে হালুয়াটাকে পরিবেশন করছি। বিকেলে নাস্তার জন্য আমি হালুয়াটা তৈরি করেছিলাম, তাই এর সাথে কিছু পরোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরোটা ছাড়াও রুটি দিয়েও এই হালুয়াটা পরিবেশন করতে পারেন।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, এতে করে যখনই নতুন কোনো রেসিপি আপলোড হবে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।